हेलो एवरीवन, गुड मॉर्निंग सबाई के जानाई आमार चैनले अनेक अनेक स्वागत और सबाई के अनेक अनेक भालोबासा। तो देखते एखन सकाल सकाल, तो आमी घूम थेके उठे पड़ेछि। उठे एखन जस्ट गाए चादरटा निलाम, केननो बाइरे प्रचंड ठंडा। तो घूम थेके तो उठते ही इच्छा करे ना सकाले। तो जाई होक, तबु तो उठते हबे। तो आमी उठे पड़लाम, एखन आमी ठाकुर प्रणाम करे निच्छि। केन प्रथमे उठे मा बोलेछे जे आगे ठाकुर प्रणाम करते हय, তারপরে যেতে হয় ব্রাশ করতে। তো চলে এসেছি আমি এখন ব্রাশ করতে। তো এখন ব্রাশ করব, তো চলো ব্রাশ করে নিই। ব্রাশ করার পরে আবার কাজ। তো চলে এলাম ব্রাশ করে। এখন চলে এসে রুমে, এখন আমি বিছানা টিছানা সব গুছোচ্ছি। আমার বিছানা গুছানো প্রায় হয়ে গেছে, আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বাইরেটা আগে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তো সেই জায়গাটা তোমাদের স্কিপ করা হয়ে গেছে, ভিডিও করা হয়নি। তো এখন আমি ঘরটা ঝাড় দিচ্ছি। তো আর কালকে রাত্রে বাদাম খেয়েছিলাম, সেই জন্য এখানে বাদামের খোলাগুলোও পড়ে রয়েছে, সেগুলোও গুছোচ্ছি। তো হলো ঝাঁটপাট দিয়ে নিই। তারপরে রয়েছে আরও অনেক কাজ, তো সব কিছু কাজ করতে হবে। তো ঝাঁট দেওয়া প্রায় কমপ্লিট। এই যে এখানে ময়লাগুলো তুলে নিলাম, আর তারপরেই ঝাঁটপাট দেওয়ার পরে আমি নিয়ে চলে এসেছি চা বিস্কুট। তো এখন আমি চা বিস্কুট খাবো। প্রথমে জল খাবো, তারপর চা বিস্কুট খাবো। তো সকালে উঠে মুখ দিয়ে প্রথমে আমি এক গ্লাস জল খেয়ে নিই, আর তারপরে চা বিস্কুট খাই। তো চলো তোমরা পুরো ভিডিওটা এখন দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি ভালো আছি। এখন চা খেতে খেতে তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো আজকে দিনটা শুরু করা যাক। আর সকালে কিছু কিছু কাজ হয়েছে, চা খাওয়ার পরে কিছু কিছু কাজগুলো বাকি রয়েছে, সেগুলো করব। করার পর একেবারে স্নান করে তোমার সঙ্গে দেখা হচ্ছে। A few moments later, এখন ডাইরেক্ট চলে এলাম স্নান করে। সমস্ত কাজ হয়ে গেছে, স্নান করে চলে এলাম। আর এখন আমি উপরে এসে গেছি জামা কাপড়গুলো মেলতে। তো কপাটটা বন্ধ করা আছে, সেই জন্য এখন আমি চাবিটা প্রথমে খুলে নিচ্ছি, আর তারপরে এই জামা কাপড়গুলো মেলবো। তো চলো দেখো তোমরা ভিডিওটা। গায়ে ছাদে আমি সমস্ত জামা কাপড় মিলে দিলাম, আর এদিকটা হচ্ছে বড়ো ছাদ, আর এদিকটা হচ্ছে ছোট ছাদ। তো ছোটো ছাদে সমস্ত কিছু মেলামেলি করি, আর এই পাশে মেলামেলি করি না। চলো এরপর নিচে যাই। তো গায়ে নিচে চলে এলাম, আর এখন বাজছে 9:35। তো বেশি বেলা হয়নি। তো এরপর করবো ব্রেকফাস্ট, তারপর হবে রান্না বান্না। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে ডাল বসানো। তো ডালটা আমি প্রত্যেক দিন আগে ডালটা বসিয়ে দিই, আর তারপরে অন্যান্য কাজগুলো করে নিই। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি প্রথমে ডালটা বস করিয়ে দেবো, আর তারপরে যেগুলো রান্না হবে সবজি টবজি ওগুলোও কাটবো। তো আগে ডালটা ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে আমার সবজিগুলো কাটতে কাটতে, সেই জন্য আগে ডালটাই বসাই। তো চলো ডালটা বসিয়ে দিই। We'll be right back.
আজকে মুড়ি খাওয়ার জন্য মানে সকালে ব্রেকফাস্ট করার জন্য এখানে হয়েছে পকোড়ি আর বেগুনি, তো এগুলোই আজকে ব্রেকফাস্ট। আর এখন আমি দেখতে পাচ্ছো যে থালা নিয়ে সবজি নিয়ে মানে মটরশুঁটি নিয়ে বসে পড়েছি, তো এখন আমি মটরশুঁটিগুলো ছাড়াবো। আর এখন আমি বসে পড়েছি বাঁধাকপি কাটতে, তো আজকে যেহেতু বাঁধাকপি তরকারি হবে তো সেই জন্যে বাঁধাকপিগুলো কাটতে বসেছি, আর যা যা তরকারি হবে সেগুলো সমস্ত কিছু কেটে নেবো। তো চলো সবজিগুলো আগে ফটাফট কেটে নিই, আর তারপরে মশলা টসলা সমস্ত কিছু একেবারে রেডি করে নিয়ে রান্না শুরু করবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা এখন দেখতে থাকো। এই দেখো সমস্ত কিছু সবজি কাটা হয়ে গেছে, এখানে বাঁধাকপি, আলু, এখানে টমেটো তরকারি হবে, এখানে হবে টমেটো চাটনি, আর আর এই যে এখানে দেখতে পাচ্ছ মটরশুঁটি, এটা এটার মধ্যে বসে আজকের ব্রেকফাস্ট হলো বেগুনি মুড়ি আর পকোড়ি, আর এখানে নিয়েছি বেশি জল, তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিই। তো এদিকে যতক্ষণ চাটনিটা হচ্ছে আর পাশে যতক্ষণ ডালটা হচ্ছে, ডালটা তো প্রায় হয়েই গেছে, তো যতক্ষণ ওগুলো হচ্ছে তো ততক্ষণ এদিকে আমি ব্রেকফাস্টটা সেরে নিই। তো তারপরে আর রান্না করতে একেবারে শুরু করে দিলে আর মানে ছাড়ি না, রান্না করবো তো রান্নাটা করে একেবারে ফিনিশ করে তবেই আমি রুমে আসি। রান্না করতে করতে খাওয়া এসব আমাকে ভালো লাগে না, সেই জন্য আগে আমি দুটো জিনিস অন্তত করে নিই, তারপরে মাঝে একবার ব্রেক যখন ওগুলো হতে থাকে তখন এদিকে আমি শুধু শুধু বসে কী করবো, তো ততক্ষণ আমি খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে বাকি কাজগুলো করে নিই, তো তাতে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো, তো দেখতেই পাচ্ছ আমি আবার চলে এসেছি রান্নাঘরে। তো এখন ভাতের জলটাও ফুটে গেছে, তো চালটা ছেড়ে দিলাম, আর ওদিকে আমি সবজিগুলো এক পাশে ভাত হতে থাকবে। ভাত হতে গেলে জানো তো কত টাইম লাগে, প্রায় এক ঘন্টা, জানি না অত টাইম কেন লাগে। তো ভাত ওই জন্য আমি এক পাশে বোস করিয়ে দিই, আর এক পাশে আমার সমস্ত তরকারি চাটনি যা যা হয়ে হবার সেগুলো আমি করে নিই। তো এক পাশে ভাত হতে থাকি, আর এক পাশে সমস্ত সবজি টবজিগুলো করে নেবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো, এখন আর বেশি বকবক করছি না। হ্যালো গাইজ, আমার রান্না বান্না হয়ে গেছে, তখন বাজছিল 12:30। তো রান্না করার পরে আমার বাবা বললো যে একটু চা করতে, তো বাবার জন্য আবার একটু চা করে দিলাম, আর তারপরে কোনো ভিডিও করিনি, কারণ হলো যে বাবার সাথে বসে আমি একটু গল্প করছিলাম, কথা বলছিলাম। তো তারপরে গেলাম ছাদে, ছাদ থেকে এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, তুলে নিয়ে এসে তারপরে ভাবলাম এখন কী করবো, এখন তো অনেক টাইম রয়েছে, তো চলো দু চারটে রিলস শ্যুট করা যাক। তো তার জন্যে রিলস শ্যুট করছিলাম। আর তোমরা যদি আমার রিলস ভিডিও বা শর্ট ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমার ইনস্টাগ্রামে ফলো করো, আর যদিও আমি এখানেও শর্ট ভিডিও দিই তো ইনস্টাগ্রামে একটু বেশিই দিই, তো তোমরা ইনস্টাগ্রামে ফলো করো, আমি ইনস্টাগ্রাম আইডিটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আচ্ছা চলো তোমরা ফলো করো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর তোমাদের সাথে দেখা হবে একটু পরে। আর একটু পরে হবে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করবো, রেস্ট করে আবার বিকেলে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এ ফিউ মোমেন্টস লেটার, তো গাইস রিলস শ্যুট করা হয়ে গেছে, তো
এই দেখতে পাচ্ছেন আলনাটার কি অবস্থা। আলনা ফাল্লা কিছু গুছানো নেই, এখানে টেবিল গুছানো নেই। তো সবসময় কতই বার কাজ করব, তো তার জন্যে ভাবলাম যে একটু পরে করব, তো তার জন্যে রিল সেট করছিলাম। তো এগুলো সব বিকেলে করবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। হ্যালো গাইস, গুড আফটারনুন। এখন বেজে গেছে 3:50, আর এই মাত্র হলো আমাদের সবাইকার খাওয়া দাওয়া। তো এখন আমি চলে এসেছি রুমে একটু রেস্ট নিতে। রেস্ট নেবার পরে যে সমস্ত কাজ আছে ওগুলো সব বিকেলে করবো। একভাবে সকাল থেকে কাজ করেছি ক্যামেরার মধ্যে, তো যে কাজগুলো দেখাচ্ছি সেটা তো আছেই, ক্যামেরার বাইরে অনেক কিছু কাজ রয়েছে। সব কিছু তো আর আমি ক্যামেরার মধ্যে নিয়ে আসতে পারি না, তো যতটা পারি ততটা তোমাদের সাথে শেয়ার করি। আর সবটাই যদি ক্যামেরার মধ্যে নিয়ে আসবো না, তাহলে ভিডিওটা এতটা বড় হয়ে যাবে, তো তোমরা সকাল থেকে রাত অবধি দেখে শেষই করতে পারবে না। তো তার জন্যে ছোট ছোট ক্লিপ তোমাদের মধ্যে নিয়ে আসি, আর ক্যামেরার বাইরে রয়েছে প্রচুর কাজ। তো এই হয় সারাদিন। তো এখন একটু রেস্ট করব, রেস্ট করার পরে বিকেলে তোমাদের সাথে আবার কথা বলবো। দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলে। গোল 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 আন্ডা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখলে এই মাত্র চাটা খেলাম, তো এসে চা করে দিল, তো চা খেলাম। আর এই দেখুন ঢাকা নিয়ে বসে আছি, প্রচণ্ড ঠান্ডা, সোয়েটার পরে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা। আর এখন বললাম না তখন যে কিছু কাজ বাকি রয়েছে, তো এই যে এগুলো সব গুছবো, তো চলো গুছিয়ে নিই। তো সমস্ত কাজ আমার হয়ে গেছে, সব গুছানো হয়ে গেছে, রাখা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এই পাশে দেখো সাবস্ক্রাইব বাটন আছে লাল কালারের, ওটা প্রেস করে দাও। আর তার পাশে যে বেল আইকনটা আছে ওটা নোটিফিকেশানটা অল করে দাও, তো তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো চলো এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবসময় স্মাইল করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।